আগাছায় ঢেকেছে চারিদিক। বিদ্যালয়ের ছাত্রাবাস নাকি পোড়ো বাড়ি তা বোঝার উপায় নেই। জঙ্গলে আবার বাসা বাঁধছে সাপক। সেই সাপের কামড়ে কিছুদিন আগে মৃত্যু হয়েছে এক আবাসিক পড়ুয়ার। চূড়ান্ত অব্যবস্থার চিত্র দুর্গাপুরের রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের। এই যে প্রজেক্ট, এই যে প্রকল্প, এই প্রকল্প কিন্তু কার্যত কিন্তু অনেকটা মুখ থুবড়ে পড়ে গেছে। এবং যে ছবি আমরা দেখছি আশপাশে, যে আগাছা রয়েছে, বিভিন্ন জায়গায় জঙ্গল রয়েছে, অপরিষ্কার রয়েছে, এবং তার নির্মম পরিণতি হচ্ছে যে সপ্তম শ্রেণীর এক আবাসিক পড়ুয়ার তার নির্মম পরিণতি সাপের কামড়ে মৃত্যু। জানা যায় বাম আমলে তৈরি হওয়া এই বিদ্যালয়ের জন্য একটি আবাসিক করার কথা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজের পিছিয়ে পড়া আদিবাসী সমাজের ছেলে মেয়েদের শিক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছাত্রাবাস তৈরির কথা ভেবেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নের প্রকল্পই যেন বর্তমানে মুখ থুবড়ে পড়েছে, বেহাল দশায় পরিণত হয়েছে বিদ্যালয়টি। প্রতিবাদে অভিভাবকরা রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে শিক্ষক শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখান। ঝোপ জঙ্গলে ভরা এই বিদ্যালয়ে আর থাকতে চাইছে না পড়ুয়ারাও। স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তারপরে হচ্ছে কদিন আগে মানে একটা বাচ্চা সাপে কামড়ে মারা গেছে। এই স্কুলে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, আমাদের বাচ্চারা লেখাপড়া ঠিকভাবে করে, এখানে বলছে কোনো সুপার নেই। আমাদের অভিযোগ এইটাই, আমাদের পুরো বাউন্ডার নেই, স্কুলের কোনো পরিষ্কার নেই, হোস্টেলের কোনো পরিষ্কার নেই, খাওয়া দাবার কোনো পরিবর্তন নেই। আমরা বহুত দিন থেকে এটা আলোচনা করছি, কোনো মতেই আমাদের সাকসেসফুল হচ্ছে না। তারপরে খাবারের সমস্যা, বাথরুমে জল সবসময় থাকে না, বাথরুমও পরিষ্কার থাকে না। কি বলবে, কি চাইবে তোমরা? আমরা চাইবো এই হোস্টেলটা যেন ভালো হোক, স্কুলটাও ভালো হোক, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, জানা যায় বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও পড়ুয়ারা এক প্রকার বিনা খরচায় এই আবাসিক বিদ্যালয়ে পড়তে যায়। কিন্তু সেখানে গিয়েও ঘটছে বিপত্তি, নিশ্চিন্তে থাকতে পারছেন না অভিভাবকরা। অভিযোগ, সাপের কামড়ে মৃত্যু হওয়া পড়ুয়ার ঠিকমতো চিকিৎসাও হয়নি। ক্ষুব্ধ অভিভাবকরা, যেখান দরকার ছিল অতি তৎপরতার সঙ্গে প্রাথমিক তার চিকিৎসা করার জন্য এখান থেকে 5-7 মিনিট লাগবে, তার জন্য এখানকার যিনি টিআইসি ছিলেন এবং এখানে যারা শিক্ষক বা শিক্ষিকা ছিলেন তারা কোনো রকম ইনিশিয়েটিভ নেয়নি। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের এমন করুণ পরিণতি কেন? কেন তৎপরতা নিচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ? বিদ্যালয়ের তরফে জানানোর পরেও সঠিক ব্যবস্থা কিছুই হয়নি, জানালেন আবাসিকের টিচার ইনচার্জ। কাজ হয়, তারাও যতটা পারেন করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখলাম জঙ্গল বিবাদ সব জায়গাতেই থাকে, তাই না? আমি সবার কাছে পৌঁছাতে পারছি না, এটা হয়তো খানিকটা আমারও ত্রুটি হতে পারে। কি অসহায় অবস্থার মধ্যে রয়েছে না? আমি খুব হেল্পলেস অবস্থায়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যান নিউ টাউনশিপ থানার পুলিশ ও মহকুমা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। দ্রুত সঠিক পঠন পাঠন প্রক্রিয়া শুরু করার আশ্বাস প্রশাসক মণ্ডলীর সদস্যের। সমস্ত কিছু যা যা ওরা ডিমান্ড দিয়েছে স্যারগুলো ফুলফিল আপ করে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত করবে। এখন স্যার বললেন, আমাদেরকে যেটা পাঠিয়েছেন ইন দিস রিগার্ড, আমাদের স্যার বললেন যে যত দ্রুত সম্ভব সমস্ত কাজ আমাদের। এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা স্বপ্নের প্রকল্প, তো সেখানে একটা বাচ্চা যে এরকম হয়েছে সেটা সত্যি খুব খারাপ হয়েছে। এবং আমরা দেখছি খুব তাড়াতাড়ির সাথে যে যাতে স্কুলের আশেপাশে চারদিক যে জঙ্গল যা হয়ে আছে আগাছা সেগুলো আমরা পরিষ্কারের চেষ্টা করছি। দুর্গাপুর ফুলুজোর থেকে রাজেশ সিংগুপ্ত, ক্যালকাটা নিউজ।